অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রত্যেকে সম্পূর্ণ আলোচনাটি শুনবেন, মাঝখানে আপনার রাশি শুধু শুনে আপনি ছেড়ে দেবেন এমন করবেন না। কারণ দেখুন, এই গ্রহমণ্ডলীতে যেমন বেশ কিছু অশুভ হয়, তেমনি বেশ কিছু শুভযোগও তৈরি হয়েছে বর্তমানে। যে চারটি রাজযোগ, ছয়টি রাশির অর্থবৃষ্টি এবং হারানো সাম্রাজ্য ফিরে পেতে চলেছে। এর আগের যে ভিডিও দিয়েছিলাম, বেশ দুই একজন কমেন্টস করেছেন যে আক্ষরিক অর্থ কিন্তু আপনারা ধরবেন না। হারানো সাম্রাজ্য বলতে আপনার ধরুন পুরাতন পৈতৃক সম্পত্তি আপনি পাচ্ছিলেন না, সেটা হয়তো আপনি পাবেন, বা আপনার যেটা প্রাপ্য জিনিস সেটা পাচ্ছিলেন না সেটা পাবেন, বা টাকা আটকে আছে সেই টাকাটাও কিন্তু হয়তো দীর্ঘদিনের আটকে থাকা টাকা সেটাও হয়তো আপনারা পাবেন। এবং বেশ কিছু রাশির জন্য অর্থবৃষ্টি, ধনবর্ষা হতে চলেছে এই চারটি রাজযোগের জন্য। বিশেষ বিশেষ লাভ কিন্তু হবে। কোন এই ছয়টি রাশি প্রথম আপনাদেরকে জানাই। প্রথম কথা হচ্ছে বৃহস্পতি এবং চন্দ্র একত্রে অবস্থান করছে, গজকেশরী রাজযোগ তৈরি করছে। এবং মিথুন রাশিতে, স্বরাশিতে বুধের অবস্থান, ভদ্র নামক রাজযোগ তৈরি হচ্ছে। এবং এই মিথুন রাশিতেই রবি এবং বুধ বুধাদিত্য রাজযোগ এবং অখণ্ড সাম্রাজ্য রাজযোগ, এই চারটি রাজযোগ তৈরি হচ্ছে। বেশ কিছু রাশির জন্য অর্থবৃষ্টি, ধনবর্ষা, মান সম্মান বৃদ্ধি, এবং যারা ব্যবসা বাণিজ্যে আছে তাদের ক্ষেত্রে বিশেষ লাভ কিন্তু তৈরি করবে। এরকমই একটা যোগ ছয়টি রাশির ক্ষেত্রে বিশেষ ফায়দা কিন্তু আনতে চলেছে। দেখুন, একটা কথা কি জানেন, গ্রহের ফেরে মানুষ কিন্তু ঘুরে, এটা বাস্তব কথা। অনেকে মানে না, আবার অনেকেই মানে, অনেকে বলে না এটা ফালতু কথা, কিন্তু যখন একদম আস্তে আস্তে দিয়ালে পিঠ ঠেকে যায় কি না, অনেকে সেই আবার জ্যোতিষীর কাছেই এসে হাজির হয়, দেখুন তো আমার এরকম চলছে, আমি এখান থেকে মুক্তি পাবো কী করে? কিচ্ছু না, এটা জানেন একমাত্র গ্রহের ফেরে। আপনি যে কোনো জায়গাতে গিয়ে আপনার লস হচ্ছে, এটা আপনাকে কিন্তু গ্রহ করাচ্ছে। আপনি যে লাভবান হবেন, প্রচুর অর্থশালী হবেন, এটাও কিন্তু গ্রহ করাবেই। আপনি দেখুন না, একটা এই রিসেন্ট বাংলাদেশে যেটা খবর দেখা যাচ্ছে, দুটো স্টোন পেয়ে নাই নাই করে 27 থেকে 29 কোটি টাকা পেয়েছে। বাংলাদেশেরই ঘটনা আপনাদেরকে জানাচ্ছি। তো এটা কী করে সম্ভব? খুবই নিম্ন গরিব সম্প্রদায়ের লোক, এটাকে স্টোন বলা উচিত না, রত্ন, যার দাম 27 থেকে মার্কেটে 29 কোটি টাকা, এটা কিন্তু ভাগ্য। তো গ্রহের ফেরে মানুষের কিন্তু ভাগ্য যেমন উঠে তেমনি পড়ে। কারো ভাগ্য কিন্তু স্থির নয়, কেউ এক জায়গায় স্থির নয়, যে কেউ ভাবছে যে আমি এখানে আছি তো সেখানে থাকবো, হয় সে নিচে নামবে নয়তো উপরে উঠবে। বলে না কর্ম, এই কর্মটা কিন্তু করাই ভাগ্য। গ্রহ যদি আপনার ছকে ঠিক থাকে, দেখা গেল আপনার ছকে মঙ্গল ঠিক আছে, যথেষ্ট আপনি এনার্জি পাবেন, কর্ম করবেন। যদি মঙ্গল আপনার খারাপ, আপনি লেথার্জেটিক হবেন, কাজকর্ম করবেন না। চন্দ্র আপনার খারাপ, আপনি ডিসিশন নিতে পারবেন না, কি সিদ্ধান্ত নেবেন, আপনার মানসিক চঞ্চলতা থাকবে, অস্থিরতা থাকবে, আপনি কথা মনে রাখতে পারবেন না, ঠিক মতন ভুলে যাবেন অনেক কিছু। বুধ যদি খারাপ থাকে, ডিসিশন নিতে পারবেন না, আপনার কথার মধ্যে কটু বাক্য চলে আসবে। এইগুলো হচ্ছে গ্রহের ফের। আপনি যদি শুক্র খারাপ থাকে, আপনি বিশেষ ব্যভিচারিতে আপনি কিন্তু লিপ্ত হয়ে যাবেন। এইগুলো হচ্ছে ব্যাপার। আপনার যদি শনি খারাপ থাকে, আপনাকে হিরো থেকে জিরো করে দিবে যদি খারাপ থাকে।
আর যদি আপনার রাশিচক্রে শনি ভালো থাকে কিনা, জিরো থেকে হিরো করে দিবে, এটা বাস্তব। তো যাই হোক, কোন এই ছয়টি রাশি ভাগ্যবান রাশি যেটা চারটি মহারাজ্যোগের জন্য বিশেষ অর্থবৃষ্টি, ধনবর্ষা, সাম্রাজ্য ফিরে পাওয়া, বলুন আপনি চারিদিক থেকে ফায়দা, মান সম্মান বৃদ্ধি, ব্যবসাতে উন্নতি, কোন এই ছয়টি রাশি? প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জন্য ধনবর্ষা, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, এবং মান সম্মান বৃদ্ধি, ব্যবসার ক্ষেত্রে উন্নতি। এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জন্য অর্থবৃষ্টি, আপনাদের ক্ষেত্রে ব্যবসাতে উন্নতি, দ্বিতীয় যে রাশি। তিন নম্বর যে রাশি বলবো সেটা হচ্ছে ঠিক কুম্ভ রাশি, অখণ্ড সাম্রাজ্য ফিরে পাবে। এই আপনাদের ক্ষেত্রে বিশেষ বিশেষ ফায়দা কিন্তু আপনাদের আসবে কুম্ভ রাশির ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে অর্থবৃষ্টি, তিন নম্বর রাশি। চার নম্বর যে রাশি সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে বিশেষ লাভ, কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসাতে লাভ, অর্থবৃষ্টি, অখণ্ড সাম্রাজ্য ফিরে পাওয়া। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি, অর্থ বৃষ্টি হতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সবশেষে যে রাশি, ছয় নম্বর যে রাশি সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ভাগ্য উন্নতি হবে এবং অর্থবৃষ্টি এবং পুরাতন সাম্রাজ্য ফিরে পেতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।